প্রথম প্রেমে প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে আসা। ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা। আমি আসব স্বপ্নে, যার আশা জামা তার হাতে আমি হাত রাখব। পাশাপাশি পথ চলা, চোখে চোখে কথা বলা, মনে হয় স্বপ্ন মিশা। ওগো এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা। মনে মনে লিখে রেখে বলে যায় মনের ভাষা। ওগো এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা। প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। প্রথম মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে আসা। ওগো এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা ওগো, এই তো ভালোবাসা।
চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। জীবনে
প্রেমের ছবিটা দেখেছো কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছো কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছো কবে জানি না, প্রেমের ছবিটা এঁকেছো কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। La 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 la.
তোমাকে কানে কানে বলে তুমি দাও
তুমি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা এই যোচনাতে নেবে মন সোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি রে কি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা কত যে কথা সখি বলাও কহয়নি শশী বলে দেব কথা থেকে না বলাই মজা বেশি চোখেতে চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি ওগো সজনী গোপন সে আর রয়নি কেমন বলি গো না বলা কথাটি কেমন বলি গো না পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবার কিছু সুপার সুপারহিট সংস নিয়ে আসলাম আপনাদের সামনে গানগুলো বাবুল সুপ্রিয় কুমার শানু উদিত নারায়ণ তারপরে শান বিভিন্ন শিল্পীদের নিয়ে একটি ভিডিও এই ভিডিওতে মোটামুটি 8 থেকে 10টি আপনারা গান শুনতে পারবেন আশা করি আপনারা গানগুলো শুনবেন এবং সেই গানের সাথে কিছু অসাধারণ ফুলের দৃশ্য দেখাবো আজকে আমি গ্রামে গিয়েছিলাম আপনাদের জন্য কিছু ভিডিও শ্যুট করার জন্য তাহলে দেখতে থাকুন কিছু ভিডিও এবং সেই সাথে বর্তমানে ইউটিউবে প্রতিটি ক্রিয়েটার্সেরই ভিউজ একেবারে ডাউন ভিউজ বলতে গেলে নাই এবার কথা হচ্ছে ভিউজ কেন নেই ভিউজ কেন আসছে না ভিউজ কীভাবে বাড়ানো যায় এই নিয়ে আমি ডিসকাস করব ভিউজ কেন আসছে না এবং ভিউজ কীভাবে বাড়ানো যায় ভিউজের মেন হচ্ছে ওয়াচ টাইম এবার অনেকেই বলেন যে আমি ভিডিও খুব ভালো করেছি ভিডিও কোয়ালিটি ভালো তবুও ভিউজ নেই কেন ভিউজ নেই এইবার ভিউজ হচ্ছে মেন হচ্ছে একটা জায়গায় খেল সেটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন ইউটিউব রিকমেন্ডেশন যখন বাড়বে তখন অটোমেটিক্যালি ভিউজ বাড়বে এইবার ইউটিউব রিকমেন্ডেশন কখন করবে কখন বাড়ে যদি আপনার ভিডিওতে ধরুন 5 মিনিটের যদি ভিডিও হয় তাহলে যদি ওয়াচ টাইমটা ভালো আসে ডিউরেশনটা যদি ভালো আসে তাহলে সেই ভিডিওর ইউটিউব রেকমেন্ডেশন করে যদি 5 মিনিট 10 মিনিটের ভিডিও হয় সেখানে ওয়াচ টাইম রেকমেন্ডেশন যদি আপনার 4 মিনিটের উপরে 5 মিনিটের উপরে হয় তখন দেখবেন সেই ভিডিওর রেকমেন্ডেশন ইউটিউব বাড়িয়ে দেয় যতক্ষণ পর্যন্ত ইউটিউব রেকমেন্ডেশন না করবে ততক্ষণ পর্যন্ত ভিডিও ভাইরাল হবে না বা ভিউজ আসবে না তাই এইবার রেকমেন্ডেশন কী করে করবো রেকমেন্ডেশন তো কারো হাতে নেই ইউটিউব যতক্ষণ পর্যন্ত কোনো ভিডিও রেকমেন্ডেশন না করছে ততক্ষণ পর্যন্ত কোনো ভিউজ নেই এইবার কিছু কিছু ফলো করতে হয় যে ওয়াচ টাইমটা কী করে একটু বেশি আনা যায় যাতে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয় কোনো কোনো পয়েন্ট আছে কিছু কিছু পয়েন্ট যেগুলো হাইড রাখতে হয় যখন প্রয়োজন তখন ওগুলো ওপেন করতে হয় তাহলে যেমন কোনো ভিডিওতে আপনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবেন সেই গুরুত্বপূর্ণ কথাটা যদি আপনি প্রথমেই বলে দেন তাহলে তো পরের দিকে লাস্টের দিকে আর কোনো ভিউয়ার্স দেখবে না জেনে গেল সবসময়ের জন্য
কৌতূহলে রাখতে হবে, সাসপেন্সে রাখতে হবে যে কখন বলবে, কখন মেন এই টপিকটা আসবে। 10 মিনিটের ভিডিওর মধ্যে মেন একটি থাকে আপনার টপিক, যে এই বিষয়টা আপনি বলবেন, সেটা আপনার ভিডিওর মাঝখানে গিয়ে বলতে হবে। প্রথমেই যদি আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেটা যদি প্রথমেই আপনি সব বলে দেন, তাহলে তো প্রথমে কয়েক মিনিট দেখেই আপনার ভিডিও ওখানে ডাউন হয়ে যাবে। এই কারণে যে কোনো ভিডিওর মেন কিছু পার্ট থাকে যেগুলো হাইড করে রাখতে হয়, লাস্টের দিকে বলতে হয়। আজকে আমি গেছিলাম একটি রজনীগন্ধার ফুলের বাগানে। দেখুন কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটে আছে, দেখে চোখ জুড়িয়ে যায়, একেবারে অসাধারণ দৃশ্য। চারিদিকে সবুজ আর সবুজ, গ্রাম্য পরিবেশ, আর সেখানে এই এত সুন্দর ফুল ফুটে আছে রজনীগন্ধা। যেহেতু আমি বিকালে গিয়েছিলাম তাই ফুলগুলো আমি দেখতে পেরেছি, তাই ছবি তুলতে পেরেছি। আমি যদি সকালে যেতাম তাহলে কিন্তু এই ফুলগুলো আর দেখতে পেতাম না, কেননা চাষিরা ভোরে ফুলগুলো তুলে তারা হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। আর যেহেতু আমি বিকেলে তুলেছি, পুরো ফুলগুলো গাছে আছে, কি সুন্দর ফুটে আছে, অসাধারণ। রাত্রে এই ফুলগুলো আরও ফুটবে, সকালবেলা দেখতে আরও খুব ভালো লাগবে। তাই আমি বিকেলবেলা গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম রজনীগন্ধা আর বিভিন্ন রকম ফুল। আজকে আমি আপনাদের শুধু রজনীগন্ধাই দেখাবো, কেননা যা ভিডিও শ্যুট করেছি প্রতিটি ভিডিওতে অল্প অল্প করে দেখাতে হয়। আপনারা সবাই জানেন যে আমরা গানের পিছনে আমি কিছু ভিডিও শ্যুট করে থাকি বা ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা দেখতে পারেন। শুধু গান শুনলে বোরিং লেগে যেতে পারে, এই কারণে গানের পিছনে কিছু ভিডিও দিই এবং কিছু ভয়েস আমি ইউজ করি। এই যে আমার ভয়েসটা শুনছেন, অনেকে হয়তো বিরক্ত হয়ে যান, যে কারণে ভিউজটা আমার খুব একটা বেশি আসে না, কেননা এই ভয়েসের জন্য। আর ভয়েস আমাকে দিতেই হবে, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে ভয়েস দিতে হবে, কেননা একটা ভিডিওতে আমরা গান ইউজ করি, সেই গানের উপর ভিডিওটা চলে। তাই নিজস্ব ক্রিয়েটিভিটি যদি কিছু না থাকে তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে। এই কারণে ভিডিওতে গানের শেষে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, সেই কারণে প্রথমে আপনাদের গানগুলো শোনাই, তারপর আমি ভয়েস দিই, যাতে কারো প্রবলেম না হয়। ভয়েস আপনারা শুনবেন না, আপনারা এমনি তো সবাই 2-3 মিনিটের বেশি কেউ ভিডিও দেখে না, তাই আমার ভয়েস তো থাকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের পর গিয়ে। প্রবলেম হয় কাদের, যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেয়, তাদের একটু প্রবলেম হয়, কেননা এডিট করতে হবে, অনেকে আবার এডিট করে না, পুরো র ফাইলটাই ধরে তারা আপলোড করে দেয়। তাই আপনারা যখন এডিট করবেন আমার ভয়েসটা অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর ভয়েস দিতেই হবে, আপনারা সবাই জানেন যে মনিটাইজ চ্যানেলে অনেক রেস্ট্রিকশন থাকে, যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই সাবধানতা অবলম্বন করার জন্যই ভয়েস দিতে হয়, ভিডিও ব্যবহার করি, মাঝে মধ্যে ভিডিওতে নিজের মুখ দেখাই, যাতে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এটা আমারই চ্যানেল, আমি কথা বলছি বা আমারই ভিডিও শ্যুট করা। কেননা গান তো এক গাদা দিচ্ছি, সেটা তো আইন বিরুদ্ধ। আবার যদি নিজের ভয়েস না থাকে, নিজের মুখ না থাকে, কোনো নিজের ভিডিও না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই দিকটা মাথায় রেখেই আমার এই ভয়েস দেওয়া। হয়তো আপনারা একটু অসুবিধা হবে, আপনারা রাগ হবেন, কিন্তু তাতে তো কিছু করার নেই, আমার চ্যানেলটাকে টিকিয়ে রাখতে হবে। আর আপনারা অবশ্যই এটুকু মানিয়ে নেবেন, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, কিছু ফুল, দৃষ্টিনন্দন রজনীগন্ধা ফুলের দৃশ্য, সেগুলো উপভোগ করুন এবং গান শুনতে থাকুন। বর্তমানে ইউটিউবে প্রতিটি ক্রিয়েটার্সেরই ভিউজ একেবারে ডাউন, ভিউজ বলতে গেলে নাই। এবার কথা হচ্ছে ভিউজ কেন নেই, ভিউজ কেন আসছে না, ভিউজ কীভাবে বাড়ানো যায়, এই নিয়ে আমি ডিসকাস করব। ভিউজ কেন আসছে না এবং ভিউজ কীভাবে বাড়ানো যায়। ভিউজের মেন হচ্ছে ওয়াচ টাইম,
এবার অনেকেই বলেন যে আমি ভিডিও খুব ভালো করেছি, ভিডিও কোয়ালিটি ভালো, তবুও ভিউজ নেই, কেন ভিউজ নেই? এইবার ভিউজ হচ্ছে মেন হচ্ছে একটা জায়গায় খেল, সেটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ডেশন যখন বাড়বে তখন অটোমেটিক্যালি ভিউজ বাড়বে। এইবার ইউটিউব রিকমেন্ডেশন কখন করবে, কখন বাড়ে? যদি আপনার ভিডিওতে ধরুন 5 মিনিটের যদি ভিডিও হয়, তাহলে যদি ওয়াচ টাইমটা ভালো আসে, ডিউরেশনটা যদি ভালো আসে, তাহলে সেই ভিডিওর ইউটিউব রিকমেন্ডেশন করে। যদি 5 মিনিট 10 মিনিটের ভিডিও হয়, সেখানে ওয়াচ টাইম রিকমেন্ডেশন যদি আপনার 4 মিনিটের উপরে 5 মিনিটের উপরে হয়, তখন দেখবেন সেই ভিডিওর রিকমেন্ডেশন ইউটিউব বাড়িয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত ইউটিউব রিকমেন্ডেশন না করবে ততক্ষণ পর্যন্ত ভিডিও ভাইরাল হবে না বা ভিউজ আসবে না। তাই এইবার রিকমেন্ডেশন কী করে করবো? রিকমেন্ডেশন তো কারো হাতে নেই। ইউটিউব যতক্ষণ পর্যন্ত কোনো ভিডিও রিকমেন্ডেশন না করছে ততক্ষণ পর্যন্ত কোনো ভিউজ নেই। এইবার কিছু কিছু ফলো করতে হয়, যে ওয়াচ টাইমটা কী করে একটু বেশি আনা যায় যাতে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। কোনো কোনো পয়েন্ট আছে, কিছু কিছু পয়েন্ট যেগুলো হাইড রাখতে হয়, যখন প্রয়োজন তখন ওগুলো ওপেন করতে হয়। তাহলে যেমন কোনো ভিডিওতে আপনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই গুরুত্বপূর্ণ কথাটা যদি আপনি প্রথমেই বলে দেন, তাহলে তো পরের দিকে লাস্টের দিকে আর কোনো ভিউয়ার্সার দেখবে না, জেনে গেল। সবসময়ের জন্য কৌতূহলে রাখতে হবে, সাসপেন্সে রাখতে হবে যে কখন বলবে, কখন মেন এই টপিকটা আসবে। 10 মিনিটের ভিডিওর মধ্যে মেন একটি থাকে আপনার টপিক, যে এই বিষয়টা আপনি বলবেন, সেটা আপনার ভিডিওর মাঝখানে গিয়ে বলতে হবে। প্রথমেই যদি আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেটা যদি প্রথমেই আপনি সব বলে দেন, তাহলে তো প্রথমে কয়েক মিনিট দেখেই আপনার ভিডিও ওখানে ডাউন হয়ে যাবে। এই কারণে যে কোনো ভিডিওর মেন কিছু পার্ট থাকে যেগুলো হাইড করে রাখতে হয়, লাস্টের দিকে বলতে হয়। আজকে আমি গেছিলাম একটি রজনীগন্ধার ফুলের বাগানে। দেখুন কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটে আছে, দেখে চোখ জুড়িয়ে যায়, একেবারে অসাধারণ দৃশ্য। চারিদিকে সবুজ আর সবুজ, গ্রাম্য পরিবেশ, আর সেখানে এই এত সুন্দর ফুল ফুটে আছে রজনীগন্ধা। যেহেতু আমি বিকালে গিয়েছিলাম তাই ফুলগুলো আমি দেখতে পেরেছি, তাই ছবি তুলতে পেরেছি। আমি যদি সকালে যেতাম তাহলে কিন্তু এই ফুলগুলো আর দেখতে পেতাম না, কেননা চাষিরা ভোরে ফুলগুলো তুলে তারা হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। আর যেহেতু আমি বিকেলে তুলেছি, পুরো ফুলগুলো গাছে আছে, কি সুন্দর ফুটে আছে, অসাধারণ। রাত্রে এই ফুলগুলো আরও ফুটবে, সকালবেলা দেখতে আরও খুব ভালো লাগবে। তাই আমি বিকেলবেলায় গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম রজনীগন্ধা আর বিভিন্ন রকম ফুল। আজকে আমি আপনাদের শুধু রজনীগন্ধাই দেখাবো, কেননা যা ভিডিও শ্যুট করেছি প্রতিটি ভিডিওতে অল্প অল্প করে দেখাতে হয়। আপনারা সবাই জানেন যে আমরা গানের পিছনে আমি কিছু ভিডিও শ্যুট করে থাকি বা ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা দেখতে পারেন। শুধু গান শুনলে বোরিং লেগে যেতে পারে, এই কারণে গানের পিছনে কিছু ভিডিও দিই এবং কিছু ভয়েস আমি ইউজ করি। এই যে আমার ভয়েসটা শুনছেন, অনেকে হয়তো বিরক্ত হয়ে যান, যে কারণে ভিউজটা আমার খুব একটা বেশি আসে না, কেননা এই ভয়েসের জন্য। আর ভয়েস আমাকে দিতেই হবে, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে ভয়েস দিতে হবে, কেননা একটা ভিডিওতে আমরা গান ইউজ করি, সেই গানের উপর ভিডিওটা চলে। তাই নিজস্ব ক্রিয়েটিভিটি যদি কিছু না থাকে তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে। এই কারণে ভিডিওতে গানের শেষে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, সেই কারণে প্রথমে আপনাদের গানগুলো শোনাই, তারপর আমি ভয়েস দিই, যাতে কারো প্রবলেম না হয়। ভয়েস আপনারা শুনবেন না, আপনারা এমনি তো সবাই 2-3 মিনিটের বেশি কেউ ভিডিও দেখে না, তাই আমার ভয়েস তো থাকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের পর গিয়ে। প্রবলেম হয় কাদের? যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেয়, তাদের একটু প্রবলেম হয়, কেননা এডিট করতে হবে। অনেকে আবার এডিট করে না, পুরো র ফাইলটাই ধরে তারা আপলোড করে দেয়। তাই
আপনারা যখন এডিট করবেন আমার ভয়েসটা অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর ভয়েস দিতেই হবে, আপনারা সবাই জানেন যে মনিটাইজ চ্যানেলে অনেক রেস্ট্রিকশন থাকে, যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই সাবধানতা অবলম্বন করার জন্যই ভয়েস দিতে হয়, ভিডিও ব্যবহার করি, মাঝে মধ্যে ভিডিওতে নিজের মুখ দেখাই, যাতে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এটা আমারই চ্যানেল, আমি কথা বলছি বা আমারই ভিডিও শ্যুট করা। কেননা গান তো এক গাদা দিচ্ছি, সেটা তো আইন বিরুদ্ধ। আবার যদি নিজের ভয়েস না থাকে, নিজের মুখ না থাকে, কোনো নিজের ভিডিও না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই দিকটা মাথায় রেখেই আমার এই ভয়েস দেওয়া। হয়তো আপনারা একটু অসুবিধা হবে, আপনারা রাগ হবেন, কিন্তু তাতে তো কিছু করার নেই, আমার চ্যানেলটাকে টিকিয়ে রাখতে হবে। আর আপনারা অবশ্যই এটুকু মানিয়ে নেবেন, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, কিছু ফুল, দৃষ্টিনন্দন রজনীগন্ধা ফুলের দৃশ্য, সেগুলো উপভোগ করুন এবং গান শুনতে থাকুন। বর্তমানে ইউটিউবে প্রতিটি ক্রিয়েটার্সেরই ভিউজ একেবারে ডাউন, ভিউজ বলতে গেলে নাই। এবার কথা হচ্ছে ভিউজ কেন নেই, ভিউজ কেন আসছে না, ভিউজ কীভাবে বাড়ানো যায়, এই নিয়ে আমি ডিসকাস করব। ভিউজ কেন আসছে না এবং ভিউজ কীভাবে বাড়ানো যায়। ভিউজের মেন হচ্ছে ওয়াচ টাইম। এবার অনেকেই বলেন যে আমি ভিডিও খুব ভালো করেছি, ভিডিও কোয়ালিটি ভালো, তবুও ভিউজ নেই, কেন ভিউজ নেই। এইবার ভিউজ হচ্ছে মেন হচ্ছে একটা জায়গায় খেল, সেটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ডেশন যখন বাড়বে তখন অটোমেটিক্যালি ভিউজ বাড়বে। এইবার ইউটিউব রিকমেন্ডেশন কখন করবে, কখন বাড়ে, যদি আপনার ভিডিওতে ধরুন 5 মিনিটের যদি ভিডিও হয়, তাহলে যদি ওয়াচ টাইমটা ভালো আসে, ডিউরেশনটা যদি ভালো আসে, তাহলে সেই ভিডিওর ইউটিউব রেকমেন্ডেশন করে। যদি 5 মিনিট 10 মিনিটের ভিডিও হয়, সেখানে ওয়াচ টাইম রেকমেন্ডেশন যদি আপনার 4 মিনিটের উপরে 5 মিনিটের উপরে হয়, তখন দেখবেন সেই ভিডিওর রেকমেন্ডেশন ইউটিউব বাড়িয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত ইউটিউব রেকমেন্ডেশন না করবে ততক্ষণ পর্যন্ত ভিডিও ভাইরাল হবে না বা ভিউজ আসবে না। তাই এইবার রিকমেন্ডেশন কী করে করবো, রিকমেন্ডেশন তো কারো হাতে নেই। ইউটিউব যতক্ষণ পর্যন্ত কোনো ভিডিও রিকমেন্ডেশন না করছে ততক্ষণ পর্যন্ত কোনো ভিউজ নেই। এইবার কিছু কিছু ফলো করতে হয় যে ওয়াচ টাইমটা কী করে একটু বেশি আনা যায়, যাতে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। কোনো কোনো পয়েন্ট আছে, কিছু কিছু পয়েন্ট যেগুলো হাইড রাখতে হয়, যখন প্রয়োজন তখন ওগুলো ওপেন করতে হয়। তাহলে যেমন কোনো ভিডিওতে আপনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই গুরুত্বপূর্ণ কথাটা যদি আপনি প্রথমেই বলে দেন, তাহলে তো পরের দিকে লাস্টের দিকে আর কোনো ভিউয়ার দেখবে না, জেনে গেল। সবসময়ের জন্য কৌতূহলে রাখতে হবে, সাসপেন্সে রাখতে হবে যে কখন বলবে, কখন মেন এই টপিকটা আসবে। 10 মিনিটের ভিডিওর মধ্যে মেন একটি থাকে আপনার টপিক, যে এই বিষয়টা আপনি বলবেন, সেটা আপনার ভিডিওর মাঝখানে গিয়ে বলতে হবে। প্রথমেই যদি আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেটা যদি প্রথমেই আপনি সব বলে দেন, তাহলে তো প্রথমে কয়েক মিনিট দেখেই আপনার ভিডিও ওখানে ডাউন হয়ে যাবে। এই কারণে যে কোনো ভিডিওর মেন কিছু পার্ট থাকে যেগুলো হাইড করে রাখতে হয়, লাস্টের দিকে বলতে হয়। আজকে আমি গেছিলাম একটি রজনীগন্ধার ফুলের বাগানে, দেখুন কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটে আছে, দেখে চোখ জুড়িয়ে যায়, একেবারে অসাধারণ দৃশ্য। চারিদিকে সবুজ আর সবুজ, গ্রাম্য পরিবেশ, আর সেখানে এই এত সুন্দর ফুল ফুটে আছে রজনীগন্ধা। যেহেতু আমি বিকালে গিয়েছিলাম তাই ফুলগুলো আমি দেখতে পেরেছি, তাই ছবি তুলতে পেরেছি। আমি যদি সকালে যেতাম তাহলে কিন্তু এই ফুলগুলো আর দেখতে পেতাম না, কেননা চাষিরা ভোরে ফুলগুলো তুলে তারা হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। আর যেহেতু আমি বিকেলে তুলেছি, পুরো ফুলগুলো গাছে আছে।
কি সুন্দর ফুটে আছে, অসাধারণ। রাত্রে এই ফুলগুলো আরও ফুটবে, সকালবেলা দেখতে আরও খুব ভালো লাগবে। তাই আমি বিকেলবেলায় গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম রজনীগন্ধার বিভিন্ন রকম ফুল। আজকে আমি আপনাদের শুধু রজনীগন্ধাই দেখাবো, কেননা যা ভিডিও শ্যুট করেছি প্রতিটি ভিডিওতে অল্প অল্প করে দেখাতে হয়। আপনারা সবাই জানেন যে আমরা গানের পিছনে আমি কিছু ভিডিও শ্যুট করে থাকি বা ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা দেখতে পারেন। শুধু গান শুনলে বোরিং লেগে যেতে পারে, এই কারণে গানের পিছনে কিছু ভিডিও দিই এবং কিছু ভয়েস আমি ইউজ করি। এই যে আমার ভয়েসটা শুনছেন, অনেকে হয়তো বিরক্ত হয়ে যান, যে কারণে ভিউজটা আমার খুব একটা বেশি আসে না, কেননা এই ভয়েসের জন্য। আর ভয়েস আমাকে দিতেই হবে, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে ভয়েস দিতে হবে, কেননা একটা ভিডিওতে আমরা গান ইউজ করি, সেই গানের উপর ভিডিওটা চলে। তাই নিজস্ব ক্রিয়েটিভিটি যদি কিছু না থাকে তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে। এই কারণে ভিডিওতে গানের শেষে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, সেই কারণে প্রথমে আপনাদের গানগুলো শোনাই, তারপর আমি ভয়েস দিই, যাতে কারো প্রবলেম না হয়। ভয়েস আপনারা শুনবেন না, আপনারা এমনি তো সবাই দু তিন মিনিটের বেশি কেউ ভিডিও দেখে না, তাই আমার ভয়েস তো থাকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের পর গিয়ে। প্রবলেম হয় কাদের, যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেয়, তাদের একটু প্রবলেম হয়, কেননা এডিট করতে হবে। অনেকে আবার এডিট করে না, পুরো র ফাইলটাই ধরে তারা আপলোড করে দেয়। তাই আপনারা যখন এডিট করবেন আমার ভয়েসটা অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর ভয়েস দিতেই হবে, আপনারা সবাই জানেন যে মনিটাইজ চ্যানেলে অনেক রেস্ট্রিকশন থাকে, যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই সাবধানতা অবলম্বন করার জন্যই ভয়েস দিতে হয়, ভিডিও ব্যবহার করি, মাঝে মধ্যে ভিডিওতে নিজের মুখ দেখাই, যাতে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এটা আমারই চ্যানেল, আমি কথা বলছি বা আমারই ভিডিও শ্যুট করা। কেননা গান তো এক গাদা দিচ্ছি, সেটা তো আইন বিরুদ্ধ। আবার যদি নিজের ভয়েস না থাকে, নিজের মুখ না থাকে, কোনো নিজের ভিডিও না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই দিকটা মাথায় রেখেই আমার এই ভয়েস দেওয়া। হয়তো আপনারা একটু অসুবিধা হবে, আপনারা রাগ হবেন, কিন্তু তাতে তো কিছু করার নেই, আমার চ্যানেলটাকে টিকিয়ে রাখতে হবে। আর আপনারা অবশ্যই এটুকু মানিয়ে নেবেন, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, কিছু ফুল, দৃষ্টিনন্দন রজনীগন্ধা ফুলের দৃশ্য, সেগুলো উপভোগ করুন এবং গান শুনতে থাকুন। বর্তমানে ইউটিউবে প্রতিটি ক্রিয়েটার্সেরই ভিউজ একেবারে ডাউন, ভিউজ বলতে গেলে নাই। এবার কথা হচ্ছে ভিউজ কেন নেই, ভিউজ কেন আসছে না, ভিউজ কীভাবে বাড়ানো যায়, এই নিয়ে আমি ডিসকাস করব। ভিউজ কেন আসছে না এবং ভিউজ কীভাবে বাড়ানো যায়। ভিউজের মেন হচ্ছে ওয়াচ টাইম। এবার অনেকেই বলেন যে আমি ভিডিও খুব ভালো করেছি, ভিডিও কোয়ালিটি ভালো, তবুও ভিউজ নেই, কেন ভিউজ নেই। এইবার ভিউজ হচ্ছে মেন হচ্ছে একটা জায়গায় খেল, সেটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ডেশন যখন বাড়বে তখন অটোমেটিক্যালি ভিউজ বাড়বে। এইবার ইউটিউব রিকমেন্ডেশন কখন করবে, কখন বাড়ে, যদি আপনার ভিডিওতে ধরুন 5 মিনিটের যদি ভিডিও হয়, তাহলে যদি ওয়াচ টাইমটা ভালো আসে, ডিউরেশনটা যদি ভালো আসে, তাহলে সেই ভিডিওর ইউটিউব রেকমেন্ডেশন করে। যদি 5 মিনিট 10 মিনিটের ভিডিও হয়, সেখানে ওয়াচ টাইম রেকমেন্ডেশন যদি আপনার 4 মিনিটের উপরে 5 মিনিটের উপরে হয়, তখন দেখবেন সেই ভিডিওর রেকমেন্ডেশন ইউটিউব বাড়িয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত ইউটিউব রেকমেন্ডেশন না করবে ততক্ষণ পর্যন্ত ভিডিও ভাইরাল হবে না বা ভিউজ আসবে না। তাই এইবার রিকমেন্ডেশন কী করে করবো, রিকমেন্ডেশন তো কারো হাতে নেই। ইউটিউব যতক্ষণ পর্যন্ত কোনো ভিডিও রিকমেন্ডেশন না করছে ততক্ষণ পর্যন্ত কোনো ভিউজ নেই। এইবার কিছু কিছু ফলো করতে হয়, যে ওয়াচ টাইমটা কী করে একটু বেশি আনা যায়,
যাতে ভিডিওর কোয়ালিটি ভালো হয়, কোনো কোনো পয়েন্ট আছে, কিছু কিছু পয়েন্ট যেগুলো হাইড রাখতে হয়, যখন প্রয়োজন তখন ওগুলো ওপেন করতে হয়। তাহলে যেমন কোনো ভিডিওতে আপনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই গুরুত্বপূর্ণ কথাটা যদি আপনি প্রথমেই বলে দেন, তাহলে তো পরের দিকে লাস্টের দিকে আর কোনো ভিউয়ার্সার দেখবে না, জেনে গেল। সবসময়ের জন্য কৌতূহলে রাখতে হবে, সাসপেন্সে রাখতে হবে যে কখন বলবে, কখন মেন এই টপিকটা আসবে। 10 মিনিটের ভিডিওর মধ্যে মেন একটি থাকে আপনার টপিক, যে এই বিষয়টা আপনি বলবেন, সেটা আপনার ভিডিওর মাঝখানে গিয়ে বলতে হবে। প্রথমেই যদি আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেটা যদি প্রথমেই আপনি সব বলে দেন, তাহলে তো প্রথমে কয়েক মিনিট দেখেই আপনার ভিডিও ওখানে ডাউন হয়ে যাবে। এই কারণে যে কোনো ভিডিওর মেন কিছু পার্ট থাকে যেগুলো হাইড করে রাখতে হয়, লাস্টের দিকে বলতে হয়। আজকে আমি গেছিলাম একটি রজনীগন্ধার ফুলের বাগানে, দেখুন কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটে আছে, দেখে চোখ জুড়িয়ে যায়, একেবারে অসাধারণ দৃশ্য। চারিদিকে সবুজ আর সবুজ, গ্রাম্য পরিবেশ, আর সেখানে এই এত সুন্দর ফুল ফুটে আছে রজনীগন্ধা। যেহেতু আমি বিকালে গিয়েছিলাম তাই ফুলগুলো আমি দেখতে পেরেছি, তাই ছবি তুলতে পেরেছি। আমি যদি সকালে যেতাম তাহলে কিন্তু এই ফুলগুলো আর দেখতে পেতাম না, কেননা চাষিরা ভোরে ফুলগুলো তুলে তারা হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। আর যেহেতু আমি বিকেলে তুলেছি, পুরো ফুলগুলো গাছে আছে, কি সুন্দর ফুটে আছে, অসাধারণ। রাত্রে এই ফুলগুলো আরও ফুটবে, সকালবেলা দেখতে আরও খুব ভালো লাগবে। তাই আমি বিকেলবেলা গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম রজনীগন্ধা আর বিভিন্ন রকম ফুল। আজকে আমি আপনাদের শুধু রজনীগন্ধাই দেখাবো, কেননা যা ভিডিও শ্যুট করেছি প্রতিটি ভিডিওতে অল্প অল্প করে দেখাতে হয়। আপনারা সবাই জানেন যে আমরা গানের পিছনে আমি কিছু ভিডিও শ্যুট করে থাকি বা ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা দেখতে পারেন। শুধু গান শুনলে বোরিং লেগে যেতে পারে, এই কারণে গানের পিছনে কিছু ভিডিও দিই এবং কিছু ভয়েস আমি ইউজ করি। এই যে আমার ভয়েসটা শুনছেন, অনেকে হয়তো বিরক্ত হয়ে যান, যে কারণে ভিউজটা আমার খুব একটা বেশি আসে না, কেননা এই ভয়েসের জন্য। আর ভয়েস আমাকে দিতেই হবে, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে ভয়েস দিতে হবে, কেননা একটা ভিডিওতে আমরা গান ইউজ করি, সেই গানের উপর ভিডিওটা চলে, তাই নিজস্ব ক্রিয়েটিভিটি যদি কিছু না থাকে তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে। এই কারণে ভিডিওতে গানের শেষে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, সেই কারণে প্রথমে আপনাদের গানগুলো শোনাই, তারপর আমি ভয়েস দিই, যাতে কারো প্রবলেম না হয়। ভয়েস আপনারা শুনবেন না, আপনারা এমনি তো সবাই 2-3 মিনিটের বেশি কেউ ভিডিও দেখে না, তাই আমার ভয়েস তো থাকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের পর গিয়ে। প্রবলেম হয় কাদের, যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেয়, তাদের একটু প্রবলেম হয়, কেননা এডিট করতে হবে। বর্তমানে ইউটিউবে প্রতিটি ক্রিয়েটার্সেরই ভিউজ একেবারে ডাউন, ভিউজ বলতে গেলে নাই। এবার কথা হচ্ছে ভিউজ কেন নেই, ভিউজ কেন আসছে না, ভিউজ কীভাবে বাড়ানো যায়, এই নিয়ে আমি ডিসকাস করব। ভিউজ কেন আসছে না এবং ভিউজ কীভাবে বাড়ানো যায়। ভিউজের মেন হচ্ছে ওয়াচ টাইম। এবার অনেকেই বলেন যে আমি ভিডিও খুব ভালো করেছি, ভিডিও কোয়ালিটি ভালো, তবুও ভিউজ নেই, কেন ভিউজ নেই। এইবার ভিউজ হচ্ছে মেন হচ্ছে একটা জায়গায় খেল, সেটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ডেশন যখন বাড়বে তখন অটোমেটিক্যালি ভিউজ বাড়বে। এইবার ইউটিউব রিকমেন্ডেশন কখন করবে, কখন বাড়ে, যদি আপনার ভিডিওতে ধরুন 5 মিনিটের যদি ভিডিও হয়, তাহলে যদি ওয়াচ টাইমটা ভালো আসে, ডিউরেশনটা যদি ভালো আসে, তাহলে সেই ভিডিওর ইউটিউব রিকমেন্ডেশন করে। যদি 5 মিনিট 10 মিনিটের ভিডিও হয়, সেখানে ওয়াচ টাইম রিকমেন্ডেশন যদি আপনার 4 মিনিটের উপরে 5 মিনিটের উপরে হয়, তখন দেখবেন সেই ভিডিওর রিকমেন্ডেশন ইউটিউব বাড়িয়ে দেয়।
যতক্ষণ পর্যন্ত ইউটিউব রিকমেন্ডেশন না করবে ততক্ষণ পর্যন্ত ভিডিও ভাইরাল হবে না বা ভিউজ আসবে না। তাই এইবার রিকমেন্ডেশন কী করে করবো? রিকমেন্ডেশন তো কারো হাতে নেই। ইউটিউব যতক্ষণ পর্যন্ত কোনো ভিডিও রিকমেন্ডেশন না করছে ততক্ষণ পর্যন্ত কোনো ভিউজ নেই। এইবার কিছু কিছু ফলো করতে হয়, যে ওয়াচ টাইমটা কী করে একটু বেশি আনা যায় যাতে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। কোনো কোনো পয়েন্ট আছে, কিছু কিছু পয়েন্ট যেগুলো হাইড রাখতে হয়, যখন প্রয়োজন তখন ওগুলো ওপেন করতে হয়। তাহলে যেমন কোনো ভিডিওতে আপনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই গুরুত্বপূর্ণ কথাটা যদি আপনি প্রথমেই বলে দেন তাহলে তো পরের দিকে লাস্টের দিকে আর কোনো ভিউয়ার্সার দেখবে না, জেনে গেল। সবসময়ের জন্য কৌতূহলে রাখতে হবে, সাসপেন্সে রাখতে হবে যে কখন বলবে, কখন মেন এই টপিকটা আসবে। দশ মিনিটের ভিডিওর মধ্যে মেন একটি থাকে আপনার টপিক, যে এই বিষয়টা আপনি বলবেন, সেটা আপনার ভিডিওর মাঝখানে গিয়ে বলতে হবে। প্রথমেই যদি আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেটা যদি প্রথমেই আপনি সব বলে দেন, তাহলে তো প্রথমে কয়েক মিনিট দেখেই আপনার ভিডিও ওখানে ডাউন হয়ে যাবে। এই কারণে যে কোনো ভিডিওর মেন কিছু পার্ট থাকে যেগুলো হাইড করে রাখতে হয়, লাস্টের দিকে বলতে হয়। আজকে আমি গেছিলাম একটি রজনীগন্ধার ফুলের বাগানে। দেখুন কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটে আছে, দেখে চোখ জুড়িয়ে যায়। একেবারে অসাধারণ দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ, গ্রাম্য পরিবেশ, আর সেখানে এই এত সুন্দর ফুল ফুটে আছে রজনীগন্ধা। যেহেতু আমি বিকালে গিয়েছিলাম তাই ফুলগুলো আমি দেখতে পেরেছি, তাই ছবি তুলতে পেরেছি। আমি যদি সকালে যেতাম তাহলে কিন্তু এই ফুলগুলো আর দেখতে পেতাম না, কেননা চাষিরা ভোরে ফুলগুলো তুলে তারা হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। আর যেহেতু আমি বিকেলে তুলেছি, পুরো ফুলগুলো গাছে আছে, কি সুন্দর ফুটে আছে, অসাধারণ। রাত্রে এই ফুলগুলো আরও ফুটবে, সকালবেলা দেখতে আরও খুব ভালো লাগবে। তাই আমি বিকেলবেলায় গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম রজনীগন্ধা আর বিভিন্ন রকম ফুল। আজকে আমি আপনাদের শুধু রজনীগন্ধাই দেখাবো, কেননা যা ভিডিও শ্যুট করেছি প্রতিটি ভিডিওতে অল্প অল্প করে দেখাতে হয়। আপনারা সবাই জানেন যে আমরা গানের পিছনে আমি কিছু ভিডিও শ্যুট করে থাকি বা ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা দেখতে পারেন। শুধু গান শুনলে বোরিং লেগে যেতে পারে, এই কারণে গানের পিছনে কিছু ভিডিও দিই এবং কিছু ভয়েস আমি ইউজ করি। এই যে আমার ভয়েসটা শুনছেন, অনেকে হয়তো বিরক্ত হয়ে যান, যে কারণে ভিউজটা আমার খুব একটা বেশি আসে না, কেননা এই ভয়েসের জন্য। আর ভয়েস আমাকে দিতেই হবে, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে ভয়েস দিতে হবে, কেননা একটা ভিডিওতে আমরা গান ইউজ করি, সেই গানের উপর ভিডিওটা চলে। তাই নিজস্ব ক্রিয়েটিভিটি যদি কিছু না থাকে তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে। এই কারণে ভিডিওতে গানের শেষে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, সেই কারণে প্রথমে আপনাদের গানগুলো শোনাই, তারপর আমি ভয়েস দিই, যাতে কারো প্রবলেম না হয়। ভয়েস আপনারা শুনবেন না, আপনারা এমনি তো সবাই দু তিন মিনিটের বেশি কেউ ভিডিও দেখে না, তাই আমার ভয়েস তো থাকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের পর গিয়ে। প্রবলেম হয় কাদের? যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেয়, তাদের একটু প্রবলেম হয়, কেননা এডিট করতে হবে। অনেকে আবার এডিট করে না, পুরো র ফাইলটাই ধরে তারা আপলোড করে দেয়। তাই আপনারা যখন এডিট করবেন আমার ভয়েসটা অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর ভয়েস দিতেই হবে, আপনারা সবাই জানেন যে মনিটাইজ চ্যানেলে অনেক রেস্ট্রিকশান থাকে, যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই সাবধানতা অবলম্বন করার জন্যই ভয়েস দিতে হয়, ভিডিও ব্যবহার করি, মাঝে মধ্যে ভিডিওতে নিজের মুখ দেখাই, যাতে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এটা আমারই চ্যানেল, আমি কথা বলছি বা আমারই ভিডিও শ্যুট করা। কেননা গান তো এক গাদা দিচ্ছি, সেটা তো আইন বিরুদ্ধ। আবার যদি নিজের ভয়েস না থাকে, নিজের মুখ না থাকে, কোনো নিজের ভিডিও না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই দিকটা মাথায় রেখেই আমার এই ভয়েস দেওয়া। হয়তো আপনারা একটু
অসুবিধা হবে, আপনারা রাগ হবেন, কিন্তু তাতে তো কিছু করার নেই। আমার চ্যানেলটাকে টিকিয়ে রাখতে হবে, আর আপনারা অবশ্যই এটুকু মানিয়ে নেবেন। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, কিছু ফুল, দৃষ্টিনন্দন রজনীগন্ধা ফুলের দৃশ্য, সেগুলো উপভোগ করুন এবং গান শুনতে থাকুন।